গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও। তো দেখতে পাচ্ছো সকাল সকাল রেডি হয়ে গেছি, তো যাচ্ছি কোথায় সেটা এখনই বলবো না। তো চলো এখন স্টেশনের দিকে যাওয়া যাক, তো তারপরে আবার দেখাচ্ছি তোমাদের কোথায় যাই না যাই, কী করি না করি। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো, তো চলো। তো বেরিয়ে পড়েছি, মুখেশ আর ছেলে চলে গেছে আর দুই বান্ধবী, আমি আর স্মৃতি যাচ্ছি এখন। আজকে ভালো ঠান্ডা আছে বল, কুয়াশা খুব ঠান্ডা আজকে, হ্যাঁ তো ঠান্ডা হবে ভাবতেই পারিনি। হ্যাঁ চল, তো চলো স্টেশনে গিয়ে আবার কথা হচ্ছে। চলে এসেছি আমরা এখন সায়েন্স সিটির যে মেলাটা হচ্ছে সেইটা দেখতে। তো ব্রেকফাস্ট করে নিলাম, মুখেশ আর ছেলে সামনে আছে, স্মৃতিও সামনে, তো আমি একটু তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তো চলো মেলা কী হয় না হয় কীরকম কী আছে সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব, তো সঙ্গে থাকো দেখতে থাকো চলো। তো বন্ধুরা চলে এসেছি আমরা এখন সায়েন্স সিটির মেগা ট্রেড ফেয়ারে, আর মুখেশ যথারীতি লাইনে দাঁড়িয়ে পড়েছে টিকিট কাটার জন্য, আর আমি এখানে একটু পোজ দিয়ে নিচ্ছি, স্মৃতি আমাকে ফটো তুলে দিচ্ছে। আর দেখতেই পাচ্ছ মোটামুটি ভালোই লোকের সমাগম আছে, আর আজকে তো 31st ডিসেম্বর, তো ছুটির আমেজ, আর তার সাথে আমরাও বেরিয়ে পড়েছি আজকে এই মেলার উদ্দেশ্যে, তো পৌঁছেও গেছি। তো এবার টিকিট নিয়ে ভিতরে ঢোকার পালা, তো চলো আস্তে আস্তে ভিতরে যাই, আর এত বড় মেলাটা কভার করতেও তো সময় লাগবে, তো কী আছে না আছে সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব, তো দেখতে থাকো আর সাথে থাকো। তো এখন হাঁটছি, বিভিন্ন দেশ থেকে এসে দোকানদাররা স্টল বসিয়েছে, তো দুবাই, আরব, আফগানিস্তান, ইজিপ্ট, তো সেখানকার বিভিন্ন সেই দেশের সমস্ত জিনিসপত্র এখানে বসে, যা দেখতেই পাচ্ছ আফগানে ড্রাই ফ্রুটস, তো আর তাছাড়া ইজিপ্টের বিভিন্ন জিনিসপত্র, বাংলাদেশের শাড়ি, মানে প্রচুর প্রচুর সব দেশের যেগুলো বিখ্যাত বিখ্যাত জিনিস আছে সমস্ত কিছু এখানে স্টল বসেছে। আর এত বড় মেলাটা তোমাদের কি বলবো, আমি ফার্স্ট টাইম এরকম মেলা দেখলাম, আমি তো ভীষণ এনজয় করেছি মেলাটা। আর তোমরাও আমার সঙ্গে দেখতে থাকো আর সাথে থাকো, ফার্নিচার থেকে শুরু করে খাবার দাবার এক্সে বারকার এক সমস্ত জিনিসপত্র এখানে অ্যাভেলেবেল ছিল, তো চলো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা এন্ড অবধি দেখতে থাকো। আমার ছেলে আর মুখেশের ভীষণ ইচ্ছা ছিল যে ইজিপ্টে গিয়ে আলাদিনের একটা চিরাগ নেবে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ওরা সেই চিরাগটা পায়নি, তার কারণ সোল্ড হয়ে গেছিলো, তো একটাও ছিল না বেঁচে। তো এখন আমরা দেখতে পাচ্ছ যে জুতো স্টলে এসেছি, তো ঢুকেই আমরা এই স্টলটায় এসেছি, আর এখানে জুতোগুলোর প্রাইস বলছে 600, তবে আমরা এখানে বার্গেনিং করছি, এখান থেকে নেব না, আরও দু চারটে দোকান ঘুরে দেখি তারপরে নেবার। দেখতে পাচ্ছ কী সুন্দর সালোয়ারের স্টল দিয়েছে, মানে একশে বারকার এক সুন্দর সুন্দর সালোয়ার, আর এটা হচ্ছে দুবাইয়ের একটা দোকান। তো আমার ছেলে কোথায় যাবি? ইজিপ্ট। ইজিপ্টে যেতে গেলে এখনো তো ফ্লাইট ল্যান্ডিং করেনি, কোথায়? চল 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 চল, পাওয়ারফুলটা। তাহলে আমরা এখন কোথায়? ইজিপ্ট। আমি
এই কাঠের যে মার্কসের স্টলটা দেখছো, তা এনারা এসেছিল ঘানা থেকে। ঘানা হচ্ছে একটা আফ্রিকান কান্ট্রি। তো এই আন্টি যে দুটো ছিল, তো এই আন্টি দুটোকে আমার ছেলের ভীষণ পছন্দ হয়েছিল। তো চাইছিল যে আন্টি দুটোর সাথে কথা বলি। তো দেখতেই পাচ্ছ ভীষণ এক্সাইটেড আন্টি দুটোকে দেখে। আর এখানে দেখো এত সুন্দর সুন্দর লাইটিং, মানে কি বলবো। আর দেখো এই হাতের তৈরি জিনিসগুলো এত অপূর্ব লাগছে, যেমন সুন্দর দেখতে তেমন সুন্দরই দাম জিনিসগুলো। একটাও তো কিছু নেওয়ার মতো ছিল না। তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই যে কী কী ছিল। তো চলো দেখতে থাকো। আর আমার ছেলে তো বলছে এটা নাও সেটা নাও, কিন্তু সব তো নেওয়া সম্ভব না। তো দু একটা জিনিস নিয়েছি বল। আর দেখো এইখানে ড্রাই ফ্রুটসগুলো এত সুন্দরভাবে রাখা আছে, অনেকেই কিনছে। তার মধ্যে খেজুরের পরিমাণটা একটু বেশিই ছিল। তো আমি আর আমার বান্ধবী স্মৃতি দেখছি ঘুরে ঘুরে। আর চলো এইভাবেই দিনটা আজকে কাটালাম মেলাতে, ভালোই লাগলো। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর এই দেখো চলে এসেছি এখন ফার্নিচারের জায়গায়। তো তোমাদের বলি এত সুন্দর ফার্নিচার কাঠের, আমি টিভিতে একমাত্র সিনেমাতেই দেখেছি, আর নিজের চোখেই ফার্স্ট টাইম দেখলাম। মানে আমার এত এত ভালো লেগেছে ডিজাইন, বলে বোঝাতে পারবো না। তাই আমি আর আমার ছেলে বসে পড়লাম একটু পোজ দেওয়ার জন্য। তো দু একটা ফার্নিচারের সামনে লেখা ছিল যে ফটো তুলবেন না প্লিজ। আর দেখতেই পাচ্ছ এই ফার্নিচারের দোকানে ফার্নিচারগুলো সাজিয়ে রাখা আছে এত অপূর্ব, মানে কি বলবো তোমাদের, জাস্ট ফাটাফাটি অসাম। চলো তোমরাও আমার সঙ্গে সাথে থাকো আর দেখ থাকো। তো এই স্টলটাই বন্ধুরা তোমরা দেখো, ঘর সাজানোর বিভিন্ন জিনিসপত্র আছে। আর সত্যি কথা বলবো এখানে জিনিসপত্রের ভীষণ দাম। তো আমি একটা জিনিস দেখছিলাম ভীষণ পছন্দ, যেটা হাতে নিয়েছি সেটার দামই বলেছে 500 টাকা। তো আমি ওই জন্য রেখে দিয়েছি। তো এখানে দেখো একটা আইসক্রিম পার্লার হয়েছে। তো একটুখানি মজা করার জন্য ছেলেকে আইসক্রিমটা খাওয়ালাম। তো এই যে ছেলেটা দেখতে পাচ্ছো ব্ল্যাক জামা পরে, তো এই ছেলেটাই আমার ছেলের সাথে একটু মজা করলো। সবার সাথেই করছে এরকমভাবে মজা, তোমরা এর আগেও হয়তো কোনো ভিডিওতে দেখে থাকবে। তো আজকের ভিডিওটা আমি আইসক্রিম খাওয়া দিয়ে শেষ করব। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো।